হ্যালো বন্ধু, কাল ভৈরব আসছে। তো আজকে আমরা কথা হলো পারিয়া টু এর নিউ যে মোশন পোস্টারটা বেরিয়েছে সেটা নিয়ে। তো এই মোশন পোস্টার দেখি, ফার্স্ট অফ অল যেটা আমার মাথায় যে এরা কিন্তু জাস্ট মুভিটা হিট হয়েছে বলে নতুন মুভি আনছে এরকম ব্যাপার না, ওদের আগের থেকে প্ল্যানিং ছিল পুরো। বিকজ নাহলে এত তাড়াতাড়ি কখনোই মোশন পোস্টার আনতে পারতাম, 2025-এর মধ্যে নেক্সট মুভি ওরা আনতে পারতাম। ঠিক আছে, তো পারিয়া ফার্স্ট মুভিটা বেশ ভালো হয়েছিল এবং ভালোটা ক্রেজ তৈরি, এবং সেকেন্ড মুভিটা মনে হচ্ছে এর থেকেও উপরে যেতে চলেছে। ঠিক আছে, তো এই যে মোশন পোস্টারটা এসছে এটা আমরা শর্ট বাই শর্ট দেখে এর উপর আর কথা বলবো। ঠিক আছে, ফার্স্টে তো দেখতে পাচ্ছি যে হেলিকপ্টার অনেকগুলো উড়ে যাচ্ছে, একটা ইয়েলো সেট দেওয়া আছে, লাল ব্যাকগ্রাউন্ড ইয়েলো পেজ দেখা যাচ্ছে, আর একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই যে কুকুরটা যে খুঁজছিল সেই ছোটো কালো কুকুরটাকে, সেটা কেউ পেয়ে গেছে, পিছনে অনেক কাপড় কুকুরটা বাঁধা আছে, এবং আমাদের হিরো সেই কুকুরের যে মাস্ক পরে দেখতে পারি। এবং এখানে ওর বডি কিন্তু আরও বিশাল লাগছে, ওখানে যে বডি আমরা ট্রান্সফরমেশন দেখেছিলাম বিকেল, আই থিঙ্ক আরও বড়ো ট্রান্সফরমেশন নেবে। ঠিক আছে, চেহারাটাকে দেখে আরও ভালো লাগছে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পারি যে ওর দু হাতে দু রকম অস্ত্র, এক হাতে কাইন্ড অফ ত্রিশুল টাইপের, কিন্তু ত্রিশুল মেটার একটা মানে জাস্ট লম্বাটা রয়েছে ফেজে অনেক বললম টাইপের বলা থাকে। সেকেন্ড হাতে কিন্তু ওই হ্যান্ড মেশিন গান যেগুলো হয় সেটা, এবং সেটা নিচের দিকটা লাল রয়েছে, তার মানে ও প্রচুর গুলি অলরেডি চালিয়েছে, অনেক জিনিসই নিয়েছে। এরপরে আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারি এখানে কী আছে, পুরো ব্যাকগ্রাউন্ডে দেখলে বোঝা যাচ্ছে যে কাইন্ড অফ যে আগেকার হাতির দাঁত বা সামথিং লাইক দ্যাট, অনেক উঁচু উঁচু দাঁত দেখা যাচ্ছে সেরকম, সেগুলোর উপর ডিজাইন করা আছে। আর নিচে দেখা যাচ্ছে প্রচুর মানুষের মৃত্যুর পর আছে, আর বাঁদিকে একটা সারা মেয়া রয়েছে, ওটাই তো ওল্ড ফোন হচ্ছে। ঠিক আছে, তো ফার্স্ট মুভিতে শুধু কুকুরদের জন্য রাস্তার কুকুরদের জন্য লড়েছে, এই জিনিসটা একটু সব রকমের জন্তু জানোয়ারদের জন্য লড়বে যাদের উপর অত্যাচার করছে। ঠিক আছে, তো একটা বিশাল সেট পিস আছে, র্যাম্বো র্যাম্বো কাইন্ড অফ ফিলিংস পাচ্ছিলাম এটা দেখে। আর বাংলায় আই ডোন্ট থিঙ্ক এর আগে কখনো এরকম লেভেলের মোশন পোস্টার এসেছে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল ফার্স্ট লুকটা দেখি একটা বড় চমক দিতে পেরেছে, আই থিঙ্ক মুভিটা অনেক উপরে চলছে। বিকজ ফার্স্ট মুভিতে তো ভালো চলছে, তাই জন্য এই সেকেন্ড মুভিতে কিন্তু বাজেট আরও বেশি পাবে। আর ফার্স্ট মুভিতে একদম একদম ঢুকে গেছে ক্যারেক্টারের ভিতরে। ঠিক আছে, আশা করছি এই মুভিটার জন্য তার থেকেও বেশি কমিটমেন্ট রাখবে এবং সে অনুযায়ী আমরা ডেলিভারেবল পাবো। ঠিক আছে, হোপ করছি যে মুভিটা বেশ ভালো হবে, ফার্স্ট মুভিটা ভালো ছিল এটাও বেটার হবে আরও। ঠিক আছে, আর আরেকটা বিষয়, এখানে যে মিউজিকটা দিচ্ছিল না ব্যাকগ্রাউন্ডে সেটাও বেশ দমদার চলছে, একটা বাংলা মুভি থেকে যেটাতে সেরকম বাজেটও না ফার্স্ট মুভিটা। ঠিক আছে, সেকেন্ড মুভিতে এসে এরকম মিউজিক তার সঙ্গে এরকম অ্যাম্বিয়েন্স এরকম যে পোস্টার ক্রিয়েট করা অসাধারণ লাগলো ব্যাপারটা দেখে। আমার তো মনে হচ্ছে মুভিটা বেশ ভালো চলেছে, নেক্সটে আসতে চলেছে, যদি এখন অনেক দেরি আছে। তো তোমরা কী পোস্টার দেখে, তোমার কী মত বিষয়ে আমার কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার সঙ্গে।